ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচির পাল্টা হিসেবে বাম এবং কংগ্রেসের সংবিধান পাঠের প্রস্তাবনার কর্মসূচি। দেশের গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে, দেশে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে, বিরোধী মুক্ত সংসদ গড়তে চাইছে বিজেপি, এই অভিযোগে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাম এবং কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে জওহরলাল নেহরু রোডে বিড়লা তারামণ্ডলের সামনে সংবিধান পাঠ। সোনারপুরে এসএফআই এর ব্যানারে সংবিধান পাঠের কর্মসূচিতে যোগ দেন সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা। অন্যদিকে দুর্গাপুরেও আম্বেদকরের মূর্তির সামনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে সংবিধান পাঠের আয়োজন করা হয়। মানুষ তো গীতা পাঠ করেন তার বাড়িতে, তার নিজের বিশ্বাস থেকে। তাহলে বাড়ির বিশ্বাসের জায়গা থেকে গীতা বা অন্য কিছুকে, গীতা পাঠককে বাড়িতে না রেখে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে দাঁড় করানো কেন? ব্রিগেডের মাঠে দাঁড় করানো কেন? রাজনীতির উপজীব্য করার চেষ্টা করা কেন? ধর্ম মানুষের বিশ্বাস, কিন্তু তার বিশ্বাসকে ব্যবহার করে যখন রাজনীতি করা হয় তখন সেটা সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট হয়। চলাশি পরের খবরে, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও তার বিধানসভা কেন্দ্র হাবড়ায় পুরসভার ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। ফ্লেক্সির একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভা। তৃণমূলে যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা, যে যত বড় চোর সে তত বড় নেতা। ফলে মানুষ যখন বুঝতে পারছেন চোর এদের জেলে থাকা উচিত, তখন তৃণমূলের নেতারা মনে করছে বরঞ্চ আরও বেশি চুরি করলে তো আরও ভাগ বেশি পেতাম। ফলে যত বড় চোর তত বড় নেতা, অতএব তত বেশি ছবি, বৃদ্ধাশ্রমে গিয়ে ছবি, অন্য জায়গায় গিয়ে ছবি। আপনি তৃণমূলের নেতাদের লিস্ট দেখলে আর ছবির মোহর দেখলে বুঝতে পারবেন কে কাটমানি বেশি পাচ্ছে। এই ছবি লাগাবার জন্য আবার টাকা আদায় করা হচ্ছে এবং সেখান থেকে কাটমানি খাওয়া হচ্ছে, ফলে যত ছবি লাগানো যাবে তত টাকার ভাগ বেশি পাওয়া যাবে। তো লুট তো তৃণমূলের কর্মসূচি, লুট তৃণমূলের এজেন্ডা। দলের কর্মসূচিকে অত্যন্ত সুচারুরূপে দক্ষতা, স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে সে বাস্তবায়িত করেছে। তৃণমূল তো তার ছবি রাখবেই, এত ভালো একজন ক্যাডারকে কি করে তৃণমূল জনবিচ্ছিন্ন করবে। চলাশি পরের খবরে, ব্যাংকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার পরেও জাল নথি দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগের প্রেক্ষিতে বাঁকুড়া শিমলাপাল থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপথীকে। গ্রেপ্তার করলো বৌবাজার থানার পুলিশ। শিমলাপাল পঞ্চায়েত সমিতি প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ অনিরুদ্ধ সৎপথী। বৌবাজার থানায় এফআইআর দায়ের করেন এক অভিযোগকারী, সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হলো অনিরুদ্ধ সৎপথীকে। আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। আবির, বিস্তারিত জানো যে ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপথীকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, তোমাকে জানাই যে তৃণমূলের যে নেতা, তিনি অনিরুদ্ধ সৎপথী, বাঁকুড়ার বাসিন্দা, এবং যেটা জানা যাচ্ছে যে শিমলাপাল থানার অন্তর্গত আকর গ্রাম, সেখান থেকে আজকে তাকে প্রথমে আটক করে নিয়ে আসা এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়। এই অনিরুদ্ধ সৎপথী যে 2013 থেকে 2018 পর্যন্ত শিমলাপাল পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মকর্তার দায়িত্বে ছিল, যদিও এরকমটাও জানা যাচ্ছে যে সম্প্রতি বেশ কয়েক বছর ধরে প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে সে ছিল না। এবং জানা যাচ্ছে যে ব্যাংকে চাকরি করিয়ে দেওয়ার নামে ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে দেওয়া হয়েছে এবং তাকে বেশ কিছু কাগজ দেওয়া হয়েছে যেগুলো জাল কাগজ থাকে। এবং লিখিতভাবে অভিযোগ হয়েছিল বৌবাজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। 14 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ এই অনিরুদ্ধ সৎপথীকে। ধন্যবাদ আবির।